আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দেখেন মেধা বুড়ি বসে পড়ালেখা করছে। মেধা মেধা বুড়ি রোজা রেখে মুখটা একদম ছোটো ছোটো হয়ে গেছে। মেধা বুড়ি কিন্তু রোজা রাখছে বন্ধুরা। সবাইকে আজ তৃতীয় রমজান, সবাইকে রমজানের মুবারক। নিশ্চয়ই আপনারা সবাই রোজা রেখেছেন। আজ সকাল সকালেই ভিডিওটা অন করলাম, মেধা বুড়ির সাথে বসে বসে গল্প করছিলাম। মেধার কাল এক্সাম আছে, কাল হচ্ছে গণিত না মেধা? কাল হচ্ছে মেধার গণিত এক্সাম। ২৯ তারিখে শেষ হবে না? ২৯ তারিখে কি পরীক্ষা? ইংলিশ লাস্টে হচ্ছে ওদের ইংলিশ পরীক্ষা। এরপরে মনে হয় স্কুল বন্ধ হয়ে যাবে, যেহেতু এবার সরকারি নোটিশ যে পুরা রমজান মাসে স্কুল বন্ধ থাকবে। বন্ধুরা, কার কার এলাকায় আমার মতো এরকম সমস্যা এই রমজান মাসে? বিকালে কিন্তু যখন রান্নাবান্না ইফতারির টাইম, খুবই গ্যাসে ডিস্টার্ব দিচ্ছে। আপনাদেরও আমাদের মতো এরকম সমস্যা কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোজার শুরুতেই গ্যাসের খুবই সমস্যা চলছে, সারাদিনই ফুল গ্যাস থাকে, কিন্তু রান্নাবান্না ইফতারের টাইমে একদমই গ্যাস চলে যায়। তাই ভাবলাম সকাল সকালে রান্নাঘরে যে টুকিটাকি কিছু আগে কমপ্লিট করে ফেলি, শুধু সামান্য ভাজা পোড়া বাকি রাখবো, পারলে হবে, না পারলে ওগুলা অফই থাকবে। ওরা ছোলা মুড়ি বিভিন্ন ফ্রুট দিয়ে ইফতার করে নেবে, নাকি মেধা? মিম মেধার আবার আলুর চপ খুবই ফেভারেট, ওরা আলুর চপ ছাড়া আর কোনো কিছু খেতে চায় না। আর সাহেবের আবার ছোলা আর পেঁয়াজু হলেই হয়। এই তো বন্ধুরা, চলেন রান্নাঘরে যাই। আজ কিন্তু একদমই ভিন্ন ধারণার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি আর এই রান্নাটাও আমার মায়ের হাতের। চলেন যেয়ে দেখি মা কি আনকমন রেসিপি করে দিয়েছে, সেটা আপনাদের দেখাবো। বন্ধুরা এই যে দেখেন, আমি কিন্তু বলেছিলাম আজ একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা মায়ের হাতের। আর সেই নতুন রেসিপিটা আমি শেয়ার করার জন্য প্রথমে কিন্তু দেখেন এখানে কিছু এই যে আকর রসুনের কোয়া আর পেঁয়াজ গ্রাউন্ড করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট, দিয়ে দিব সামান্য লবণ, সামান্য হলুদ পাউডার, মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, পানিটা দিয়ে আবারও মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখেন, এটা হচ্ছে ডুমোর রান্না। এটা আসলে কে কে খান বা কে কে চেনেন আমি জানি না। এই ডুমুরটা আসলে আমার মা রান্না করে ফ্রোজেন করে পাঠিয়েছে। ডুমুরটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি বলতে পারেন।
এটা বিশেষ করে যাদের শরীরে হিমোগ্লোবিন কম তাদের জন্য বেশি উপকারী। বন্ধুরা, মায়ের হাতের রান্না যেহেতু বুঝতেই পারছেন, এটা কিন্তু আমার কাছে খুব খুব খুবই স্পেশাল। এবার আমি এই ডুমুরটা দিয়ে দিব। মা আসলে রান্না করেই দিয়েছে সব মশলা টশলা দিয়ে, তারপরেও যেহেতু ফ্রোজেন করা ছিল আমি হালকা পাতলা কিছু মশলা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি। এবার ডুমুরটা আমি আমার সব মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষি। বন্ধুরা দেখেন, আমার ডুমুর রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এই যে দেখেন, একদম তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। বন্ধুরা, মায়ের কাছে সন্তান যতই বড় হোক না কেন, মায়ের কাছে আজীবন সন্তান ছোটই থাকে। আর সন্তানের যেটা মঙ্গল সেটা মা সবসময় করার জন্য আসলে প্রস্তুত থাকে। এই যে ডুমুর, এটা যতই সস্তা জিনিস হোক না কেন, এটার মূল্য অনেক অনেক বেশি। এটা কিন্তু মা অনেক কষ্ট করে জোগাড় করে আমার জন্য পাঠিয়েছে, হয়তো ভেবেছে এর ভিতরেই আমার ভালো কিছু আছে বা ভালো কিছু হবে। যাই হোক বন্ধুরা, মায়ের দেওয়া পথের বনও খেতে অনেক সুস্বাদু হয় সেটা মনের কাছে। যাই হোক, এটা আমার প্রিয় একটি খাবার। ডুমুর কে কে খেয়েছেন বা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন আমি রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছটা আমি দেখেন ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। এখানে আমি আদা রসুন জিরার পেস্ট, পেঁয়াজ, লবণ, হলুদ, কাঁচামরিচ সামান্য, শুকনা মরিচের গুঁড়ি, সমস্ত মশলা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মাছটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। আর এটা আমি করলা দিয়ে একদম গামাখা গামাখা রান্না করব। মাছটা আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা করলা। করলাটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, করলাটা কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, এখন আমি পানিটা আবারও শুকিয়ে নেব। বন্ধুরা, বোয়াল মাছের করলার তরকারিটা পুরোপুরি কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, শুধু ইফতারিটাই বাকি রয়েছে। যেহেতু মেন রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি, বাদ বাকি যেটা আছে ওটা নিয়ে খুব একটা টেনশনের ব্যাপার নাই। চুলাটাও আমি ভেজে নিয়েছি, শুধু পেঁয়াজু আর আলুর চপ এটা করব। বেগুনিটা খুব একটা আমি মেদা পছন্দ করে না। বন্ধুরা, যাই হোক, রান্নাটাই এখন খুব প্রেশারের একটা ব্যাপার থাকে, কখন যেন গ্যাস চলে যায়। আজ রান্নাবান্নায় আমার যা যা ছিল ফাইনালি আর একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে মাগুর মাছ দিয়ে আলু টমেটো দিয়ে পাতলা ঝোল, এখানে হচ্ছে মায়ের হাতের স্পেশাল ডুমুর রান্না, আর এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে করলা দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি, আর এটা তো ছোলা ভাজি। বন্ধুরা, এই ছিল আজ আমার রান্নাবান্নায়। অবশ্যই যারা এখনও ডুমুর রান্না করে খাননি, মায়ের হাতের এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। আর করলা দিয়ে বোয়াল মাছ আমি যেভাবে হাতে সাজিয়ে রান্না করেছি এভাবে রান্না করবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর যেহেতু রমজান মাস, তিতোটা সারাদিন রোজা রেখে একটি তিতো তিতো খাবার
বেশ ভালোই লাগে। এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রমজান মাস, সবাই সবার মঙ্গল কামনায়। কারোর কোনো ভুল ত্রুটি, কোনো গ্লানি অহংকার কোনো কিছু না রেখে সবাই সবার ভুলকে ক্ষমা দৃষ্টিতে দেখবো, সবাই সবাইকে ভালোবাসবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে রাত 9টায় আমার ভিডিও আপলোড হয়। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।